বিশ্বের প্রথম ব্যাডমিন্টন হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 606 মারলেন রোহিত শর্মা। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড করলেন তিনি। ম্যাচের আগ পর্যন্ত রোহিতের ঝুলিতে ছিল 597টি ছয়। তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 37 বলে অপরাজিত 52 রানের ইনিংসে রোহিত মেরেছেন 3টি ছয়, যার কারণে 600 ছক্কার মালিক হলেন রোহিত এবং বিশ্বের ক্ষমতার তালিকায় শীর্ষস্থান নিজেকে প্রতিষ্ঠা করেন ভারতীয় অধিনায়ক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। আয়ারল্যান্ডের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম টি টোয়েন্টি ম্যাচে অংশ নিল ভারতীয় দল। 8 উইকেটের ব্যবধানে ম্যাচ তুলে নিল ম্যান ইন ব্লু দল। এই জয়ের সাথে সাথে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আরও একটি নতুন রেকর্ড করলেন। এর আগে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি 72টি টি টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে 41টিতে জয়লাভ করেছিল, কিন্তু এবার রোহিত শর্মা তার অধিনায়কের দায়িত্ব নিয়ে 55টি ম্যাচে 42তম জয় তুলে নিলেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিজয়ের ফলে ভারতীয় অধিনায়ক হিসেবে রোহিত শর্মা আরও একটি মাইলস্টোন অতিক্রম করলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। অস্ট্রেলিয়ান ওপেনে গ্র্যান্ডস্ল্যাম জয়ের পর আরও একটি গ্র্যান্ডস্ল্যাম স্পর্শ করার অপেক্ষায় ভারতীয় টেনিস জুটি। ফরাসি টেনিস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় রোহান বোপান্না ও মেথু এভারটন জুটি। রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে ভারতীয় জুটি হারিয়ে দিয়েছেন জার্মানির স্লেটান গিলে এবং জোরান ভিনের জুটিকে 7-6, 5-7 এবং 6-1 সেটে জয়ী।